হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল বি প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য নয় নম্বর স্কুল রয়েছে একশো উনষাট নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে কি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক ত্রিভুজের যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন দয়ের সমষ্টি তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি দুই সম অপেক্ষা বৃহত্তর নেক্সট প্রশ্ন বলছে কোনো ত্রিভুজের একটি বাহু ও উভয় দিকে বর্ধিত করা করায় উৎপন্ন বহিষ্ণ কোনগুলি সমান হয় হলে তবু বলছে ত্রিভুজটি কী হবে দেখে না ত্রিভুজ বি সি বর্ধিত করেছি আর এটা হচ্ছে ই ডি তাহলে এখান থেকে কোণ হচ্ছে ই বি এ একটা কোণ আর ডি একটা কোণ তাহলে কি লিখবে ধরি ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুকে ডি ও ই বিন্দু পর্যন্ত বোধিত করলাম শর্তানুযায়ী শর্তানুসারে কী হচ্ছে কোন এ সি ডি ডি এই কোনটা বহিস্তকন দুটো হচ্ছে সমান তাহলে বহিস্ত কোন সমান মানে দুটো আর একটা কী লিখলাম ই এ বি ই এই দুটো সমান তাহলে আমরা এসিডিটাকে এ সিডিটা কি লিখতে পারি লিখতে পারি সি কোন এ বি সি এই কোনটা প্লাস হচ্ছে এই কোণটা মানে কি সি তাহলে এই কোন বিপরীত মানে এদের দুটো যোগফলের সমান হয় তাহলে এই দুটো লিখলাম বৈশকোণ তার অন্তঃস্থ দু বিপরীত কোণের সমষ্টি সমান হয় তাহলে এই যে কোনটা রয়েছে এর বিপরীত বিপরীত অন্তঃস্থ কোন হচ্ছে এই এ কোণ আর বি কোণ তাই এদের যোগফলটা সমান হবে তাই এর জায়গায় লিখলাম এই দুটো কোণের যোগফল আর এই যে কোনটা রয়েছে বহিস্ত কোন এ বিই এর বিপরীত কোন হচ্ছে এই দুটো এর যোগফল তাহলে কোন বি যুক্ত কোন বি এ সি দেখো দুদিক থেকে কোন কি হচ্ছে বি বি সি এ সি কেটে গেল তাহলে কোন এ বি সি সমান কোন সি বি তাহলে কোন যদি সমান হয় তাহলে বাহু বিপরীত সমান হবে তাহলে এসি ইজকাল টু বি তাহলে কি এটা হচ্ছে সমুদ্রি বাহু ত্রিভুজ হবে অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধক করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনি সমষ্টি সঠিক উত্তর হবে দুই সমকোণ বিয়ের দাগের উত্তর অপশন ঠিক হবে এবং এটা তোমাদের যে টেক্সট বুয়ে পেজ নাম্বার একশো উনপঞ্চাশে দেখবে প্রয়োগ নাম্বার চারে রয়েছে নেক্সট প্রশ্ন বলছে কত মিটারের একশো পঁচিশ মান পঁচিশ মিটার আমরা কি করবো পঁচিশ বা একশো পঁচিশ পঁচিশটা লাগবো আর পার্সেন্ট মানে হচ্ছে একশো বাই একশো হবে তাহলে পঁচিশ বাই একশো পঁচিশ ইন্টু একশো কাটাকাটি করলে পঁচিশ দিয়ে পাঁচ পঁচিশ সম আর পাঁচ কুড়ি মানে কুড়ি পারসেন্ট উত্তর হবে কিন্তু কুড়ি নয় কুড়ি উত্তর হবে অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে কুড়ি নেক্সট প্রশ্ন পরেরটা একটি ঘড়িতে নটার নটা নটার ঘন্টা বাজবে চার সেকেন্ড সময় লাগে এগারোটার ঘন্টা বাজতে কত সময় লাগবে দেখো প্রথম ঘন্টা বাজার পর সময় শুরু হয় অর্থাৎ মোট নটি ঘন্টার মধ্যে আটটি ঘন্টা বাজতে চার সেকেন্ড সময় লাগে আটটি ঘন্টা বাজে চার সেকেন্ডে একে গত চার বাই আট আর দশে কত চার বাই আট ইন্টু দশ চার একে চার চার দুগ্নে আট দিয়ে গেলে পাঁচ দুগ্নে দশ দশ সেকেন্ড উত্তর হবে দশ সেকেন্ড নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও এরপর রয়েছে প্রশ্ন অক্ষ থেকে মানে যার মান হচ্ছে কত এইচ কে দূরত্ব কত হবে দেখে নাও এটা যদি আমরা একটা ড্র করি ওয়াই আর ড্যাশ ড্যাশ আর তাহলে আমরা কি বললাম দূরত্বটা বলেছে কে মানে এটাকে যদি এটাও কি হবে যদি এটা এইচ হয় এটাও এইচ হবে তাহলে দূরত্ব কত হবে বলেছে যে এর দূরত্ব চেয়েছে তাহলে কে একক হবে অপশন নাম্বার অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে কে একক নেক্সট প্রশ্ন দুইয়ের দাগের বলছে একেরটা একের দাগের প্রশ্ন বলছে দুই দাগের একেরটা কি বলছে দেখে নাও যে রামবাবুর বেতন প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পরে দশ পার্সেন্ট হ্রাস করলে তার বেতনের শতকরা কত বৃদ্ধি বা হ্রাস হবে ধরি রামবাবুর বেতন একশো টাকা প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি করলে বেতন হবে একশো প্লাস দশ একশো ইন্টু দশ বাই একশো 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 কাটলো তাহলে একশো প্লাস দশ মানে একশো দশ টাকা পরে দশ পার্সেন্ট হ্রাস করলে বেতন হবে একশো দশ মাইনাস একশো দশ ইন্টু একশো দশ বাই একশো তাহলে ছোটো ছোটো কাটলো তাহলে এগারো হলো একশো দশ থেকে এগারো বাদ বাদলে নিরানব্বই টাকা তাহলে একশো ছিল নিরানব্বই হয়েছে মানে হাঁস পেয়েছে কত এক পার্সেন্ট হাঁস পেয়েছে বেতন নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুইয়ের দাগের এ প্লাস ওয়ান বাই এ সমান দুই হলে এ টু দু পাওয়ার দুশো এক প্লাস ওয়ান বাই এ টু পাওয়ার দুশো সমান কত তাহলে আমরা প্রথমে কী করবো এ লস এ হবে এ আর এ স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইজিক্যাল টু দুই তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকাল টু টু এ তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইজ ইজিকাল টু জিরো তাহলে এটা হচ্ছে এ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে এ ইকাল টু ওয়ান

পাঁচ তাহলে পি বাই ইজ টু টু কত হবে সিক্স ফাইভ এটা হচ্ছে নেক্সট প্রশ্ন পরেরটা কি দেখে নাও যে একটা সামান দিয়েছে বলছে কি দেখো পাঁচ মাইনাস নাইন ফাইভ মাইনাস নাইন এক্স বাই এক্স প্লাস ফাইভ মাইনাস সেভেন ওয়াই বাই ওয়াই প্লাস ফাইভ প্লাস থ্রি থ্রি থার্টি ওয়ান জেড বাই জেড সমান জিরো হলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই সমান কত এখান থেকে লসক করলে এক্স ওয়াই জেড হবে তাহলে এখান থেকে যদি ফাইভ মাইনাস নাইন এক্স আর এখান থেকে এক্স এক্সেস কাটবে ওয়াই জেড হবে তা এবারে যুক্ত করে আমরা যদি ফাইভ মাইনাস সেভেন ওয়াই লিখলাম আর ওয়াই ওয়াই কাটবে তাহলে এক্স জেড হবে এই গুন করতে হবে এবং এখানে জেড আছে মানে জেড দেব কাটাকাটি করলে এক্স ওয়াই আর ফাইভ প্লাস থার্টি ওয়ান জেড সমান জিরো হবে তাহলে গুণ করলে কোনি শূন্য হয়ে যাবে এবারে গুণটা করছি দেখো ফাইভ ওয়াই জেড মাইনাস নাইন এক্স ওয়াই জেড প্লাস ফাইভ এক্স জেড মাইনাস সেভেন এক্স ওয়াই জেড আর হচ্ছে ফাইভ এক্স ওয়াই প্লাস জিরো এবারে এই দেখো এখান থেকে পাঁচ কমন নিলাম তাহলে জেড প্লাস এক্স ওয়াই হচ্ছে এটা হচ্ছে একত্রিশ হচ্ছে এখানে দেখো একত্রিশ আর এখানে নয় বাদ যাবে আর এখানে হচ্ছে সাত সাত আর নয় হচ্ছে কত হবে ষোলো ষোলো আর একত্রিশ থেকে ষোলো বাদ দিলে হয় কত পনেরো তাহলে মাইনাস পনেরো এক্স ওয়াই জেড এবার উভয় পক্ষে যদি আমরা এখানে পাঁচটা কাটাকাটি করলে কি হবে পাঁচটা যদি বাইক করে দিই তিন পাঁচে পনেরো মাইনাস উভয় পক্ষে যদি আমরা এক্স ওয়াই ভাগ করে দিই তাহলে এখান থেকে দেখো ওয়াই জেড ওয়াইজেড কাটবে তাহলে ওয়ান বাই এক্স ওয়াই কাটলে ওয়ান বাই এক্স থেকে এক্স আর জেড কাটলে ওয়ান বাই ওয়াই আর এক্স কাটলে ওয়ান বাই জেড হচ্ছে এখানে এক্স ওয়াই জেড উভয় পক্ষে কেটে যাবে মাইনাস তিন উত্তরাঘাত মাইনাস তিন নেক্সট

এটা বলছে ছয়টা যে কিছু সময় বহুভুজের প্রতিটি অন্তঃকণের মান একশো আট ডিগ্রি হলে বৈকণের সরি বহুভুজের কর্ণের সংখ্যা তাহলে কি করবে দেখো প্রতিটি অন্তঃকণের মান বলে দিয়েছে কত একশো আট ডিগ্রি এবার আমরা এটা জানি যে যে কোনো যে কোনো বহুভুজের যে কোনো বহুভুজের অন্তঃকণ এবং বৈক্ষণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তার মধ্যে অন্তঃকোণ বলে দিয়েছে একশো আট তাহলে বৈক্ষণ কত হবে একশো আশি মাইনাস একশো আট মানে হচ্ছে বাহাত্তর ডিগ্রি তাহলে আমরা এটাও জানি ফর্মুলা বহু বুঝে বাহু সংখ্যার ফর্মুলা হচ্ছে যে তিনশো ষাট ডিগ্রি বাই বহিষ্ঠ কোন তিনশো ষাট ডিগ্রি বাই বাহাত্তর ডিগ্রি মানে হচ্ছে পাঁচ উত্তরাবে কটা বাহু হচ্ছে পাঁচটি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে পি এর কোন মানের জন্য সাতাশ এক্স এক্স কিউ এক্স কিউ প্লাস সাতাশ পি এক্স স্কোয়ার প্লাস সাতাশ ছত্রিশ এক্স মাইনাস আট আশিটি পূর্ণ ঘন পূর্ণ ঘন হবে তাহলে আমরা আগে ফর্মলে সাজাবো সাতাশটাকে থ্রি এক্স তার হোল কিউব করলাম প্লাস থ্রি টু এক্স স্কোয়ার আর এই দেখো এখানে আমরা কী করলাম মাইনাস টু নিলাম পি এর জায়গায় প্লাস এটা হচ্ছে থ্রি টু এক্স আর মাইনাস টু এর স্কোয়ার এটা হচ্ছে টু এর কিউব তাহলে এখানে কি হচ্ছে এই মাইনাসটা এখানে বাইরে এসে কী হয়ে গেলো এ মাইনাসে মাইনাস হলো তাহলে থ্রি এক্স হোল কিউব মাইনাস থ্রি থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু টু আর থ্রি এক্স থ্রি ইন্টু থ্রি এক্স আর মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস এর কিউব তাহলে এটা হচ্ছে কত হচ্ছে এটা এসে যাবে একটা ঘন এটা ফর্মুলা এ মাইনাস বি তার হোল কিউব থ্রি এক্স মাইনাস টু তার হোল কিউব তাহলে এখানে পি এর মান কত বসালাম পি এর মান বসালাম আমরা মাইনাস টু উত্তর হবে কিন্তু মাইনাস টু পি এর মান মাইনাস টু